আজকের আলোচ্য বিষয় হলো লজ্জাশীলতাকে নিয়ে। লজ্জাশীলতা, এটি মানুষের এত বড় একটি গুণ, যেই গুণ অর্জন করা ব্যতীত কোনো মানুষ নিজেকে প্রকৃত মুমিন হিসাবে দাবি করতে পারে না। যেই গুণ অর্জন না করলে, যেই গুণ অর্জন করতে না পারলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে নিজেকে মুমিন হিসাবে সাব্যস্ত করাতে পারবে না। এজন্য প্রত্যেকটি মুমিনের জন্য প্রকৃত মুমিন হিসাবে দাবি করতে হলে, প্রকৃত মুমিন হিসাবে আল্লাহর আদালতে নিজেকে উপস্থিত করতে হলে এই লজ্জা নামক গুণটি অর্জন করতে হবে। এই গুণ এমন একটি গুরুত্বপূর্ণ গুণ, এই লজ্জাশীলতার গুণ, পবিত্র কোরআনুল কারীম এবং হাদিস শরীফ অধ্যয়ন করলে স্পষ্ট হয়ে যায় যে যেই গুণটি অর্জন করা ছাড়া কোনো মুমিন, যে কোনো মুমিন এই গুণটি অর্জন করলে, এই গুণটি অর্জন করতে পারলে তার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাত অসংখ্য অগণিত হাজার হাজার ভালো কাজ করা সহজ করে দেন। বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি কারোর মধ্যে এই লজ্জাশীলতার গুণটির অভাব দেখা দেয়, অর্থাৎ লজ্জাশীলতার গুণটি যদি কারোর মধ্যে না থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাকে ঠিক তদ্রূপভাবে অসংখ্য অগণিত হাজার হাজার খারাপ কাজ, পাপাচারের কাজ করার সুযোগ করে দেন, সহজ করে দেন। বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই লজ্জাশীলতা যে এত বড় একটি গুণ, এত গুরুত্বপূর্ণ একটি গুণ, সেই কথাটি আমি বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হাদিসের বর্ণনাকারী হযরতে মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেছেন, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل دين خلق وخلق الإسلام الحياء من لا حياء له لا دين له أو كما قال عليه الصلاة والسلام। হযরতে মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা ধর্মের একটা একটা চরিত্র আছে, প্রত্যেকটি ধর্মেরই আছে, আর ইসলাম ধর্মের একটা চরিত্র আছে, সেটি হলো আল হায়াউ, লজ্জাশীলতা, লজ্জা। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লা হায়া আলাহু লা দীন লাহু, যে ব্যক্তির কোনো লজ্জাশীলতা নেই, যার লজ্জা নেই, লা দীন লাহু, তার কোনো ধর্ম নেই, তার কোনো দিনদারি নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, হে আমার উম্মতেরা, যদি তোমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, নিজেদেরকে যদি মুমিন হিসাবে আল্লাহর দফতরে নাম লেখাতে চাও, তাহলে এই লজ্জাশীলতা অর্জন করতে হবে, লজ্জাশীলতার গুণ লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই লজ্জাশীলতার গুণ অর্জন না করে কোনো ব্যক্তির মধ্যে যদি না থাকে, তাহলে ওই ব্যক্তিকে দিনদারি, ওই ব্যক্তির মধ্যে দিনদারি আছে বলে আমি গ্যারেন্টি দিতে পারবো না। পক্ষান্তরে যার মধ্যে লজ্জাশীলতার গুণ পরিপূর্ণ মাত্রায় আছে, যার মধ্যে যত বেশি আছে,
তার মধ্যে দিনদারির গ্যারান্টি আমি দিয়ে দিলাম। এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে হাদিসের মধ্যে বলেছেন যদি কোনো ব্যক্তির মধ্যে লজ্জাশীলতার গুণ না থাকে তাহলে ওই ব্যক্তি নিজেকে মুমিন দিনদার বলে দাবি করলেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে দিনদার বলে স্বীকার করেন না। বলুন, নাউযুবিল্লাহি মিন জালিম। সম্মানিত উপস্থিতি, আরেকটু ব্যাখ্যা করে অন্য হাদিসের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون أو قال بضع وستون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ঈমান, যে মানুষ যে মুমিন হয় ঈমান আনার মাধ্যমে, এই ঈমানের 70টির অধিক 77টি অন্য বর্ণনায় রয়েছে, সাবউন ওয়া সাবউনা শুবাহ, 77টি শাখা রয়েছে ইমানের, 77টি শাখা রয়েছে। এই 77টি শাখার মধ্য থেকে সবচেয়ে উত্তম, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে ঊর্ধ্বের, সর্বোচ্চ শাখা হলো কওলুলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। লা ইলাহা ইল্লাল্লাহ বলা তার মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে এ কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, একমাত্র ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত নয়। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আদনাহা ইমাততুল আযা আনিত তরিক, আর সবচেয়ে নিম্ন স্তরের সেই ইমানের শাখা, সেই শাখাটি হলো মানুষ যে চলাচল করে, আমরা যে চলাচল করি, চলাচল করার যে পথ আছে, এই পথের মধ্যে অনেক সময় বিভিন্ন ধরনের কষ্টদায়ক বস্তু থাকে, হতে পারে সেই কষ্টদায়ক বস্তু কোনো কাঁটা, কোনো আবর্জনা, কোনো ময়লা বা কোনো নাপাক বস্তু, এই কষ্টদায়ক বস্তুগুলো পথ থেকে সরিয়ে দেওয়া। এই গুণটি যদি কোনো মুমিনের মধ্যে থাকে, আমি আপনার মধ্যে যদি এই গুণটি থাকে, তাহলে এতটুকু আপাতত বলা যাবে যে ইমানের সর্বনিম্ন স্তরটি আপাতত আছে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর হায়া হলো লজ্জা, হলো ইমানের অনেক বড় একটি অঙ্গ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সবচেয়ে নিম্ন স্তরের ইমানের শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, আর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লজ্জাশীলতা। এই লজ্জাশীলতা এমন একটি অঙ্গ, এমন একটা গুণ, যেই গুণ অর্জন না করলে কোনো মানুষ প্রকৃত মুমিন হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বুঝাতে চাইলেন যে লজ্জাশীলতা এই গুণটি এত বড় একটি গুণ, একজন মানুষের যত অঙ্গ আছে এই অঙ্গগুলোর মধ্যে থেকে কোনো একটি অঙ্গ যদি না থাকে তাহলে ওই মানুষটি যেমন পরিপূর্ণ মানুষ হতে পারে না, ঠিক তদ্রূপভাবে এই ঈমান, লজ্জা, এটি ঈমানের এমন একটি অঙ্গ যেই অঙ্গটি যদি কোনো ব্যক্তি অর্জন না করে তাহলে ওই ব্যক্তিও পরিপূর্ণ মুমিন হতে পারবে না।